হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের জন্য নতুন একটা পেলোডারের ভিডিও নিয়ে আসছি। তো আজকে আমি ধারণা দেব যে লোবেল পেলোডার, লোবেল এসিআই কোম্পানির এসিআই মোটরসের গাড়ি। লোবেল গাড়িটা 3 টনের একটা পেলোডার। তো গাড়িটা আজকে আপনাদের দেখাবো, এই গাড়িটা চালানোর আগে কী কী দেখা উচিত এবং ভিতরে কী কী আছে সেগুলো আমি আজকে দেখাই দেবো। হ্যাঁ, তো সবাই দেখবেন। হ্যাঁ, এই গাড়িটা হচ্ছে এসিআই মোটরসের গাড়ি, লোবেল FL 936H। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো, প্রথমে ইঞ্জিন মডেল নাম্বারটা দেখাই। সেক্ষেত্রে 3 টনই গাড়ি, 3 টন লোড ক্যাপাসিটি আছে, ইঞ্জিন নাম্বার মডেল সব আছে, এবং আপনার ইঞ্জিন ওই হসপার আছে 92। তো এই গাড়িটা মূলত হচ্ছে যে আপনার ইঞ্জিন সম্পর্কে আগে ধারণা দেই, ঠিক আছে। তো এটার তেলের ট্যাঙ্কি ডান পাশে, ঠিক আছে। তারপরে আপনার হচ্ছে যে ইঞ্জিন পাম্প ডান পাশে, তারপরে হলো রেডিওটা তো সামনেই থাকে, সেটা তো সবাই জানেন, আগের ভিডিওটাতে দেখছেন। একই সিস্টেমের, কিন্তু আমারটা 3 টনই, এটাও 3 টনই। ঠিক আছে, রেডিওটার কুলার সাইডে অ্যাডজাস্ট করা, উপরে দিয়ে এখান দিয়ে পানি ডালতে হয় রেডিওটার, ঠিক আছে। তো মূলত এই গাড়িটার মাস্টার সুইচটা এখানে থাকে। প্রথমে যদি কেউ যদি নতুন গাড়িটা চালাতে চান, তো প্রথমে দেখাই, এটা খুললাম ডান পাশে, এটা হলো মাস্টার সুইচ, ঠিক আছে। এটা অন অফ করলে গাড়ি বন্ধ থাকবে। হ্যাঁ, তো এটা বন্ধ করলে বেশিরভাগ অফ করা যায় আর কি, যেন ওয়ারিংয়ের কোনো সমস্যা না হয়। তো এটা আগে দেখবেন। তারপরে দেখাবো আপনাদের পাশে এসি কন্ডেন্সার, এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, সেলফ স্টার্টার, এগুলি থাকে, ঠিক আছে। এসি কন্ডেন্সার হাইড্রোলিকের লেভেলটা এখানে থাকে, এই যে লেভেলটা এখানে আসবে হাইড্রোলিকের লেভেল। তো আর ব্রেক সার্ভো হচ্ছে বাম পাশে, ঠিক আছে, বাম পাশে ব্রেক সার্ভো, ব্রেক অয়েল এখান দিয়ে ডালতে হয়, ঠিক আছে। আর হলো যে হাওয়ার ট্যাঙ্ক হলে এটা ব্রেকের। তো এই গাড়িটা আছে না, ভিতরে কী কী ফাংশন আছে সেটা আপনাদেরকে আমি দেখাই দিব চালানোর আগে, মানে যেগুলো আপনি কোথাও গেলে যেন বিপদে না পড়েন, সেক্ষেত্রে আমি গাড়িতে উঠতেছি, এটা দেখাবো। হ্যাঁ, তো গাড়িটাতে উঠছি, প্রথমে আমি সিটে যখন বসবো, সিটের কিন্তু গিয়ার আছে, যেমন এই গিয়ারটা হলো আগে পিছে নেওয়ার, ঠিক আছে। হ্যাঁ, পিছে নেওয়ার। তারপরে স্টার্টিংটা ভাঙার জন্য দেখা যায় কোনো ই আছে, যেমন কি স্টার্টিংয়ে ইঞ্জিন সুইচ দিলাম আমি, ঠিক আছে, দিলাম মিটার, স্টার্টিংটা আমি ভাঙবো। তো আমি সেক্ষেত্রে এই এটা লুজ দিবো, দিলে আমার স্টার্টার দিলে এদিকে ভাঙবে। হ্যাঁ, এখন স্টার্টিংটা সোজা হলো। তো এখন আমি গাড়িটা আপনার দেখাবো যে ইঞ্জিন সুইচ দেওয়ার পরে আমি গাড়িটা স্টার্ট করবো। এই যে আমার ট্রান্সমিশন অয়েলের বাতি, ইর বাতি, মোবিলের বাতি, তিনটা অন হয়েছে, আমি যখন স্টার্ট করবো, গিয়ার কিন্তু এখন নিউট্রাল আছে। এটা হলো 4 গিয়ারের গাড়ি, কিন্তু এখানে 2 গিয়ার দেখাচ্ছে, এটা হলো F1 F2। বাকি 2টা গিয়ার এখানে কিন্তু থাকবে, কিন্তু বাড়বে এটা দিয়ে, যে এখানে লেখা আছে হাই মিডিয়াম, ঠিক আছে, হাই মিডিয়াম। সামনে থাকবে L লো, মানে আস্তে আস্তে হাঁটবে। হ্যাঁ, আর জোরে যাইতে হলে আপনি সেক্ষেত্রে এস দিতে হবে, তারপরে 1 নম্বর 2 নম্বর লাগাইলে সেক্ষেত্রে কাজ করবে। আর সেটা হচ্ছে যে পাইলট কন্ট্রোল লিভারের, এটা হলো একটা কাজ, হরন আছে এটা এখানে, লিভারের 4টা কাজ, সেটা তো জানেনই। এগুলো হলো এসির, এগুলো হলো আপনার হলো পিছনে ইমার্জেন্সি লাইট ওয়াইপার, আর এখান দিয়ে হচ্ছে আপনার হলো হেডলাইট, ইমার্জেন্সি ওয়াইপার, পানি, তারপর যে উপরে কেবিন লাইট, অ্যালার্ম সবই আছে এখানে। তো গাড়িটা কিন্তু স্টার্ট চাবিতে বন্ধ হয় না, যেমন এই যে আমি গাড়িটা স্টার্ট করলাম, করার পরে স্টার্ট কিন্তু বন্ধ হয়, এই যে বাম পাশে চক থাকে, ঠিক আছে। আর এই পাশে হলো বাম পাশে হ্যান্ডব্রেক, ঠিক আছে, হ্যান্ডব্রেক হলো এটা। এখন গাড়িটা আমি স্টার্ট করবো, স্টার্ট করে একটু দেখাবো, গাড়িটা চালাবো। তো আবার হ্যান্ডব্রেক মারা থাকলে কিন্তু সিগন্যাল দিবে, সেটা তো দেখতে পাচ্ছেন, আগের ভিডিওতে দেখাইছি সিগন্যাল দিচ্ছে, ঠিক আছে। এখানে 4টা মিটার আছে, হ্যাঁ, 4টা মিটারের ভিতরে এটা হলো হাওয়ার মিটার, এটা হলো তেলের মিটার, এটা হলো RPM, ঠিক আছে, হিটের মিটার, এখানে হলো এটা হলো আবার ট্রান্সমিশন, এটা হলো ট্রান্সমিশন, এটা হলো রেডিওটারের পানি, ঠিক আছে। আর আওয়াজ টাইম এখানে আছে, 6 ঘন্টা চলতেছে, ঠিক আছে। আমি এখন আগে হ্যান্ডব্রেকটা ছাড়বো, ছাড়ার পরে গিয়ার লাগাবো, এই যে দেখেন F1 গিয়ার, দেখুন আমি লিভার দিয়ে করতেছি, কাজ করতেছে, দেখেন
হরনডা হলো স্টার্টিং এ, তো আপনারা গাড়িটা চালানোর আগে সব কিছু দেখে নেবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।